তো গেছে আমাদের ফ্রি ফায়ার গেম যখন ক্র্যাশ প্রবলেমটা আসে এটা কিন্তু হঠাৎ করে আসছিল না আমাদের যে কোনো একটা ওবি আপডেটের পর থেকে কিন্তু আমাদের গেম ক্র্যাশ অথবা গেম ফ্রিজ সমস্যাটা আমাদের পিসিতে আসা শুরু করছিল এন্ড এই সমস্যাটাগুলো কেন আসতেছিল এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় কখনোই কিন্তু আসে নাই অথবা আপনারা এটা ভাবার চেষ্টাও করেন নাই সো এটা কিন্তু আমাদের এমুলেটরের কোন ধরনের বাগ এমুলেটরের কোন ধরনের গিলিজ এগুলো কিছুই না এগুলো হইতেছে আমাদের ফ্রি ফায়ার গেমটা আরো আধুনিক করার জন্য গেরিনা প্রতিনিয়তই কিন্তু তাদের অ্যাপসটা নিয়ে কাজ করে চলেছে কারণ আমাদের বর্তমান যে ডিভাইসগুলো আছে এগুলা প্রতি আপডেট এর দিকে আসতেছে সেই সাথে তাদের গেমটা আপডেট করে নিয়ে আসছে মানে নতুন যে ধরনের ডিভাইসগুলো আছে সেই ডিভাইস জন্য বেস্ট কিভাবে তারা তাদের গেমটা এখন যে সমস্যাটা হইতেছে আমরা যারা ফ্রি ফায়ার গেমটা লো এন্ড ডিভাইস এ খেলি মূলত তাদেরই কিন্তু গেম এই ফ্রিজটা হইতেছে সো আমি জিনিসটা এগেন রিপিট করতেছি যারা লো ডিভাইস এ খেলেন তাদেরই কিন্তু গেমটা ফ্রিজ করতেছে উদাহরণস্বরূপ আমি বলতে পারি আপনাদের যদি একটা ফোন থেকে যেগুলো আর মানে Android ভার্সনটা লো তাদের দেখবেন যে গেমটা ইদানিং ফ্রিজ হইতেছে আমার কিন্তু অনেক কমেন্টগুলা পাইছে যারা মোবাইল ইউজার হইছেন তারাও কিন্তু ফ্রি ফায়ারের ভিডিও আমার এই চ্যানেল থেকে দেখে আর তারা এসে কমেন্ট করছে ভাই ফ্রি ফায়ার গেম ফ্রিজ হইতেছে মোবাইলেও এন্ড তারপরে তো আপনারা V7 এ লাইট ইউজার পড় থেকে গেম ফ্রিজ সমস্যাটা দেখতেছেন সো সবকিছু দেখার পর আমি জিনিসটা নিয়ে একটু বিস্তারিত ঘেটে দেখেছি যে কোথায় কোন সমস্যাটা আমাদের সামনে আসতাছে সো সবকিছু দেখার পর আমি যে জিনিসটা পেয়েছি আমাদের ফ্রি ফায়ার গেমটা এই OB50 আপডেটের পর ভাই

দেখছি আমাদের ফ্রি ফায়ার গেমটা পাই সিক্সটি ফোর বিটা কিন্তু ক্র্যাশ হইতেছে মানে গেমটা ফ্রিজ হইতেছে কারণ এখানে আমাদের এমুলেটরটা বর্তমান ওবি ফিফটি আপডেট এর যে ভার্সনটা আমাদের ফ্রি ফায়ার ভার্সনটা রয়েছে এর সাথে সম্পূর্ণ ঠিক মতো কাজ করতে পারছে না মানে আমাদের গেমটা সম্পূর্ণ ঠিক মতো প্রসেস করতে পারছে না যার কারণে গেমটা কিন্তু ফ্রিজ হয়ে যাইতেছে এন্ড সেম জিনিসটা কিন্তু আপনাদের যাদের লো এন্ড মোবাইল রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু হইতেছে সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই এটার সমাধান একটাই আছে আপনাদের পাই সিক্সটি ফোর বিট বাদ দিয়ে অ্যান্ড্রয়েড ইলেভেন অথবা অ্যান্ড্রয়েড থার্টিন বিটা ইউজ করতে হবে সো সেক্ষেত্রে

মানে ও আপডেটের আপডেট এর পর থেকে ট্রাই করতেছি আর এখানে কিন্তু আমি খুবই ভালো পারফরেন্স পাইছি সো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এন্ড এই হাই এফপিএস কিন্তু পাইবেন না আমি আপনাদের একটা সেটিংস দেখিয়ে না কিন্তু কিন্তু এই যে ফোনস অপশন পর আপনারা এখানে শুধু সামসং গ্যালাক্সি এস টোয়েন্টি দেখতে পারবেন এখানে কিন্তু কিন্তু এফপিএস এর উপরে আনলক হইবে না সো নব্বই এফপিএস এর উপর আনলক করতে হলে অবশ্যই কিন্তু আপনাদের কাস্টম প্রোফাইল লাগবে এখানে আপনারা এসএস আর জে টু জে ডিভাইসটা আছে এটা কিন্তু এখান থেকে ইউজ করে দেখতে পান সেক্ষেত্রে আপনাদের পারফরমেন্স কিন্তু এখানে বুস্ট আসবে মানে আপনাদের এফপিএস নব্বই এর উপরে উঠবে ঠিক আছে শেষ খেলতে গেলে মোটামুটি ভালো এফপিএস তবে র্যাঙ্ক ম্যাচে একটু এফপিএস এর সমস্যা আছে যেটা আমি বড় নাই ফেস করছি তবে ম্যাচ খেলতে গেলে আহামরি কোনো সমস্যা পাইতেছে না যদি আট দশটা এনিমি চলে আসে সামনে এবার সেক্ষেত্রে ভাই এফ টা একটু সমস্যা করতেছে তবে